একটা মিউজিক ভিডিওর মডেল ছিলাম অবুজ পাখি ওই মিউজিক ভিডিওটার পর আমাদের বেশি কথা শুরু হয় এই সময়ের আলোচিত সঙ্গীত শিল্পী বাঁধন সরকার পূজা 2017 সালে অর্ণবন্ধুকে বিয়ে করেছিলেন ভালোই কাটছিল তাদের দাম্পত্য জীবন কিন্তু হঠাৎ কি হলো শুক্রবার বিচ্ছেদের খবর জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পূজার স্বামী অর্ণব রাত 11:17 নিজের ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছেন তিনি বাঁধন সরকার পূজাকে ট্যাগ করে লিখেছেন মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে আমাদের সাংসারিক যাত্রা আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম ভালো থেকো স্ট্যাটাসের ব্যাপারে তাৎক্ষণিক পূজার বক্তব্য পাওয়া যায়নি কেন এই ইঙ্গিতপূর্ণ পোস্ট তাও জানা যায়নি তবে বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকেই হঠাৎ এই সিদ্ধান্তের কারণ খুঁজছেন তাই অনেকেই এদিকে সংসার জীবনে খুব ভালো সময় পার করছিলেন পূজা সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন খুবই অসাধারণ সময় পার করছেন তিনি সংসারের কোনো চাপ নিতেই হয় না তার স্বামী আর শাশুড়ি খুবই সাপোর্টিভ এছাড়া শাশুড়ি তাকে নিজের মেয়ের মতোই আদর করেন বলে জানান পূজা সেরা কণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে 2008 সালে সঙ্গীত জীবন শুরু করেন পূজা এরপর অ্যালবাম এবং প্লেব্যাক করে নিজের পরিচিতি বাড়িয়েছেন তিনি 2016 সালের পূজার গাওয়া অবুজ পাখি গানের মডেল হয়েছিলেন অর্ণবন্তু সেখান থেকেই বন্ধুত্ব এবং পরিণয়